হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল লাইফস্টাইল উইথ সঞ্চয়িতায়। সকাল সকাল পৌঁছে গেছি লোকেশন থেকে, বুঝতেই পারছো, মামাবাড়ি খাতড়াতে। পিছনে অলরেডি লোকজন এসে গেছে, আর পিকুর আলতাপাড়াও হয়ে গেছে, সেটা অলরেডি তোমরা প্রথমেই দেখে নিলে, তারপর তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর এই যে আমরা সবাই এসে গেছি, একে একে সব অনুষ্ঠান হচ্ছে, একে একে রিচুয়াল হচ্ছে। এই যে রাশি, হ্যালো হ্যালো। তো এইভাবে স্টার্ট হয়েছে আজকে। ওয়েদারটা মনে হচ্ছে সাথ দেবে, রোদ টোদ দেয়নি, একটা মেঘলা মেঘলা পরিবেশ। হ্যাঁ, কপাল ভালো, মানে আমরা একটু সাজগোজ করতে পারবো, স্পেশালি পিকু একটু ভালো থাকতে পারবে, মানে গরমে গেজগেজে হয়ে যাবে, কান্নাকাটি আরম্ভ করে দেবে, বাচ্চাদের যেটা প্রবলেম হয়ই ওই জন্য। যাই হোক, এই যে একটু ঘুমোতে যাচ্ছে, ভীষণ কিউট, ভীষণ কিউট। তো এই হলো ব্যাপার এখনো অবধি। আলতাপাড়া ওখানে চলছে, আমরা মোটামুটি 9:30 নাগাদ পৌঁছে গেছি বাড়ি, প্রায় 10টা বাজছে এখন। স্নানে যাব, তারপরে একের পর এক রেডি হবো। আমার বিয়ে বাড়ি থেকে কোনো অংশে কম যাচ্ছে না, আমরাও 3 বার এটা তো ঠিক করে এসেছি, ড্রেস বেস চেঞ্জ করবো। তো ফার্স্ট চলে যাবো এখন স্নানে, তারপরে একটা হলুদ এর জন্য রেডি হবো। চলো, একের পর এক সাথে থেকো, ব্লগটা দেখতে থাকো, ভীষণ ভালো, সারাদিনের অনেক কিছু প্রোগ্রাম রয়েছে। তো মোটামুটি গায়ে হলুদের জন্য রেডি, একটা হলুদের কালারের শাড়ি পরেছি। শাড়ি পরে কি দেখাচ্ছে, পুরো লুকটা কি শাড়ি পরেছি সেটা পরে দেখাচ্ছি। আপাতত জিনিসপত্র নিয়ে লজে যাচ্ছি। গায়ে হলুদের হলুদ রয়েছে, পিড়ি রয়েছে, এই যে শ্রীয়ম লেখা আছে, আরও তত্ত্বের জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে লজে যাওয়া হচ্ছে। চলো জলখাবারটা খেয়ে আসি, বাকি সবার খাওয়া হয়ে গেছে, আমি আগে রেডিটাই হয়ে গেলাম, তারপরে এখন আমি বেরোচ্ছি। খাওয়া কমপ্লিট, এরপরে মাইমা বললো প্লেট সাজিয়ে দিতে, মানে গেস্টরা আসতে আরম্ভ করে দিয়েছে, তো ফার্স্টে তাদের জন্য একটু মিষ্টি মুখ প্লেট সাজাচ্ছি। এখানে লজে চলে এসেছি, পুরো আজকের যে অনুষ্ঠানটা সেটা লজ থেকেই হচ্ছে, বাড়িতে কিছুই হচ্ছে না, খাওয়া দাওয়া অনুষ্ঠান রিচুয়ালস যা কিছু সব লজ থেকেই। আর এমন সময় ইয়েরা চলে এসছে, মামা বাড়ি থেকে দত্ত চলে এসছে, চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি।
তো গিয়েছিলাম একটু বাড়ি, ওকে রেডি করে দিলাম, তারপর আবার লজে যাচ্ছি। মানে কাছাকাছি হলে যা হয়, একবার এদিকে একবার এদিকে, এরকম চলছে। ওখানে চলো কি হচ্ছে দেখাচ্ছি। দেখলে তোমরা, গায়ে হলুদ ঠেকানো হয়ে গেল, আমরাও একটু একটু সবাই মেখে নিয়েছি। আমরা কেন মিস যাই, আর এই যে স্নানে যাচ্ছে, রোদ আছে প্রচন্ড। তো এই যাচ্ছে পুষ্কর স্নান করতে, এখানে পাশে পুকুর রয়েছে যেখান থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। এটাকে চিনতে পারছো, আমাদের সেই নতুন বউ, এখন কাকিমা, বিশাল দায়িত্ব। একের মানে প্রথমত নতুন বউ, তারপর আবার কাকিমা, সেই পেছনে পুরো পাল্টান আসছে। চলো পুকুরে যেয়ে আবার দেখা হয়, স্নান করানো হবে। স্নান না, জাস্ট জল একটু মাথায় ঠেকানো হয়, এটা মানে নিয়মের মধ্যেই পড়ে, সেটাই করতে যাওয়া হচ্ছে। চলো। তো একে একে আবার আমরা সবাই এসে পৌঁছে গেছি, আর স্নান করাতে সেই শ্মশানকালী মন্দির, কাতরার বিখ্যাত শ্মশানকালী মন্দির। এখানে দেখা যাক, জল একদম নেমে গেছে লেভেলে, জল হাত পৌঁছানোটাই বিশাল ব্যাপার। দেখা যাক কোনখানে পৌঁছানো যায়। ওই যে কী হচ্ছে দেখি, চলো। ওইদিকে স্টার্ট হয়ে গেছে শাঁক বাজা। সো এটা হলো আমার কমপ্লিট লুক, তোমরা সাইটে চিনতে পারছো নিশ্চয়ই। আর এটার সঙ্গে আমি এরকম অক্সিডাইজ, গোল্ডেন অক্সিডাইজের জুয়েলারি পরলাম, চুড়িগুলোও দেখতে পাচ্ছ, ইয়ারিংটাও ঝুমকা পরেছি গোল্ডেন অক্সিডাইজের, আর একটা নুলক পরেছি। আমার মনে হলো যেন যাচ্ছে আমার সাথে, বলো তো। দেখো আমি কাছ থেকে দেখাচ্ছি। তো এই হলো আমার কমপ্লিট লুক, দাঁড়াও দেখিয়ে দিই পুরোটা। এটা চলো, মোটামুটি পুরো রেডি। বাইরে বেশিক্ষণ টাইম ওয়েস্ট করা যাবে না, সবাই চলে গেছে, আমিও চলে গিয়েছিলাম, কিন্তু ওই ইয়েতে দেয় না খাওয়ানোর সময় ডায়েরি, পেন। তো দিদি পেন এনেছে, আমি এই ডায়েরিটা উপরে রয়ে গেছিলো সেটা আনতে এসেছিলাম। চলো নিচে নেমে যাই। এখানে এখন হাতের থালাটা সাজানো হচ্ছে, ভাজা, ভাত, তার সঙ্গে বিভিন্ন ধরনের আরও সবজি রয়েছে, আলু পোস্ত, মাছের এটা ঝোল, ডাল, মাছের মাথা, পায়েস, মিষ্টি,
সব ধরনের ভাজা। সন্ধ্যাবেলা আরো প্রোগ্রাম রয়েছে, মানে রাইসেল মানে যেটা অ্যাকচুয়াল ব্যাপার বাঙালিদের যেটা রয়েছে অন্নপ্রাশনের ভাত খাওয়ানো মুখে ভাত, সেটা তো হলো। বিকেলবেলা একটু ওই আর কি কেক কাটিং ওই সমস্ত কিছু সেটা হবে। তো চলো কী কী হয় না হয় সবাই মিলে যখন একসঙ্গে হয়েছি মজা হুল্লোর ওই সমস্ত কিছু তো হবেই। আর পুচকুটাকে তোমরা দেখলে কীভাবে খাচ্ছিলো, একটুও কাঁদেনি, মানে খুব রেয়ারেও কাঁদছিলো, এত গরমেও ভীষণ পেশেন্স, ভীষণ গুড বয় বলা যেতেই পারে। চলো তাহলে আপাতত এখানটা ছেড়ে আবার বাড়ি চলে যাবো।